এখানে কেউ কোন নৌকা ঢুকে নাই, কোন প্রাণ দিতে আসে নাই, আমরা এইভাবে আছি এখনই। আমরা প্রথম আপনাকে দেখলাম আজকে, এর আগে আর আমরা কিছু দেখি ঠিকই নেই, বা আমাকে কোনো খোঁজও কেউ আসে নাই। খুশি হয়েছে? হ্যাঁ, দোয়া করবেন। খুশি খুশি তো ঠিক আছে, আপনাদের পাশে থাকতে পারে। উন্নয়ন সমন্বয়ক এবং সিএইচডির সহযোগিতায় আমাদের এই মান ভাষীদের সাহায্যের জন্য আমাদের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চর সাজাই মণ্ডলপাড়া এই ইউনিয়ন একটা আমরা যে আশ্রয় কেন্দ্র আছে, এখানে আমরা কিছু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য এখানে আসছি। ন্যূনতম যে খাবারটুকু হাতে তুলে দিতে পারলাম, এইটা আসলে বর্তমান তুলনায় আসলে কিছুই না। আমি শুধু চরালাইন উন্নয়ন সমন্বয় এবং সিএইচডির পক্ষ থেকে আপনাদের দেখতে আসছি, যে অন্তত কিছু না দিতে পারলেও আমরা বারে বারে যাদেরকে একটু ভালোবাসি, যাদেরকে প্রাণের মানুষ মনে করি, সেই মানুষগুলো কেমন আছে। আপনাদের যে কিছু দিতে পারলাম না সেইটা বড় কিছু না। এখানে আমাদের ছয়জন তালিকা থেকে আমাদের ওই ছয়জনকে দেওয়ার জন্য আমাদের মনটা চায়। আজকেও তাদের হালকা কিছু দেব, সেটা আমাদের ব্যবস্থা আছে। পরবর্তীতে আমরা ইতিপূর্বে যেটা দেখেছেন, যদি কেউ বাদ পড়ে পরবর্তীতে সেটা আমরা সমন্বয় করি, যে আজকে সে পায় না কাজকে আমাদের ভালো কিছু পায়, সেটাও আমরা উইদিন শর্ট টাইম করবো। এরকম প্রত্যাশা রেখে আমরা এই বানভাসী মানুষগুলো ভালো থাকবো। এই যে চতুর্দিকে পানি বাচ্চা কাচ্চাগুলোকে আমরা নিজেদের দায়িত্বে রাখবো। তাছাড়া এই বন্যার সময় পানিবাহিত রোগ এটা ছড়িয়ে পড়ে আমরা যেন কখনো বাহিরের পানি না খাই। আমাদের তো এই আশ্রয়ণ কেন্দ্রে টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের পানি আমরা খাবো, নদীর থেকে হুট করে কোনো পানি নিয়ে আমরা খাবো না। বাচ্চা কাচ্চাগুলো যদি যেখানে সেখানে দৌড়ে যে পানিতে নামবে গোসল করবে এইরকম যেন আমরা না করি, ঠিক আছে? সব দিক থেকে আমাদের যেটা গরু ছাগলগুলি আছে ইতিমধ্যে আমরা ছাগল দিয়েছি, সে ছাগলগুলি যাতে ভালো থাকে। তারপরে হলো গরু বাছুরগুলি, আমাদের নিজস্ব যে গরু বাছুরগুলি আপনাদের আছে সেইগুলো যাতে খাবার ঠিকমতো পায় সেইটা আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি আপনাদের স্বাস্থ্য, আপনাদের সম্পদ সমুন্নত থাক, ভালো থাক, আপনারা সবাই ভালো থাকেন। আমরা আজকে যে সামান্য কিছু নিয়ে এসেছি এটা আপনাদের হাতে তুলে দিলাম। আর যারা হয়তো ওই যেটুকু এনাদেরকে দিলাম যে ছজন আপনারা পাননি, তারা মন খারাপ করবেন না। আমরা তাদেরকে আজকে যতটুকু পারি দিয়ে আগামীতে আরও যাতে আরও বেশি দিতে পারি, প্রত্যাশা রেখে উন্নয়ন সমন্বয় ন্যাশনাল চর অ্যালায়েন্স উন্নয়ন সমন্বয়ক সিএইচডির পক্ষ থেকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বানবাসীদের সাথে আমরা আছি, থাকবো, প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।